চুল কেটেছে, চুল কাটা হয়ে গেছে এখন। এই একটা দেখলাম যে ট্রেনে যখন যাব তো তখন এই যে আমার হিরো। এখন বাবু যাচ্ছেন চুল কাটাতে, পূজোর ছাঁট হবে তো, পূজোর ছাঁট দিতে যাচ্ছে, ফার্স্ট টাইম সেলুন। এদিকে চল না, চলো 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 আস্তে, সোজা সোজা চলো সোজা চলো। চুল কেটেছে, চুল কাটা হয়ে গেছে এখন, লাস্টে একটুখানি ফিনিশিং কিছুতেই আর দেওয়া যায়নি। ন্যাড়া হওয়ার সময় তো পুরো চুপচাপ ছিল, আর এখন চুল কাটতে গিয়ে কেন্দ্রে কেটে ভাসিয়ে দিয়েছে পুরোটা। পেছন দিকটা একটুখানি বাকি ছিল তো ওটা ওর বাবাই বাড়িতে ট্রিমার দিয়ে করে দেবে। ওইদিকে 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 চলো, হ্যাঁ জল চলো, নোংরা জল। হ্যাঁ এখন আমরা বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে মায়ের কাছে, আজকে রাতটা মায়ের কাছেই থাকবো। বাজে এখন প্রায় 6টা মতো, সকাল থেকে শরীরটা একদম ভালো ছিল না, তাই আর কোনো রকম ইন্ডোর ভিডিও শুট করা হয়নি, তাই জন্য এই যে টোটোই বুক করে দিয়েছি এখন বাড়ি থেকে। আমি ওকে নিই না, বলে নিয়ে আমি হাঁটতে পারছি, তো সেই জন্য টোটো বুক করে দিয়েছি। এবারে যাচ্ছি বাড়িতে। ও বাবু তো চুল কেটেছে, পাড়ার পুজো। ছোটবেলায় এখানেই পুজো কাটতো, একদম পঞ্চমী থেকে দশমী, দশমী ভাসান ঠাকুরের মুখ ঢাকা, এখন ঠাকুরের মুখ ঢাকা। বাড়ি এলাম কিছুক্ষণ আগে, এখানে তো প্রচুর জামা কাপড় রয়েছে, সেগুলো দেখাচ্ছি। এই একটা দুটো তিনটে আরো একটা আছে, এই একটা চারটে, এটা দিয়েছে মা, এটা দিয়েছে যে আমার জেঠু, এটা একটা আন্টি, এটা একটা আন্টি। সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার এটা, সুন্দর ফুল এটা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে নেক্সট ডে, কালকে তো বললাম বাড়ি এসেছি, তারপরে আর আমার দুটো স্টুডেন্টও এসেছিলো দেখা করতে পুচকের সাথে, তারপর শুভও এসেছিলো, তো এই সমস্ত করতে করতে আর কোনো রকম ভিডিও করা হয়নি। দেন রাত্রিবেলা এক্সটেনশন করেছি, বোন শিখেছে তো বোনই করিয়ে দিয়েছে, দু হাতেই আমি করেছি এক্সটেনশন, আর ছোটোই রেখেছি, বেশি বড় রাখিনি, মানে আমার নর্মাল নেলসও এরকমই হয়, বেশি বড় হয় না। এখানটা নিয়ন কালারের উপর করেছি, তো এটা জানিও যে কেমন লাগছে নখটা। আর যদি তোমরা কেউ করতে চাও নেল এক্সটেনশন, তো তুমি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তো এবারে আজকে বাড়ি চলে যাব, এখন বাজে অ্যারাউন্ড 9:45 মতো, তো খাওয়াবো এখন ওকে, খাওয়াটা রেডি হয়ে গেছে, এখন 9:45 মতো বাজে, এবার খাইয়ে দেন শুভ আসবে 10:30-11:00 নাগাদ, তারপরে বাড়ি চলে যাবো। আজকে তো পঞ্চমী, সবাইকে শুভ পঞ্চমী, ফাইনালি ফাইনালি পুজো তো এবার একদম ফুল দমে, অনেক আগে থেকেই শুরু হয়েছে বাট এবার হচ্ছে ফুল দমে স্টার্ট পুজো। সবাই খুব ভালো করে পুজো কাটিও, আর খুব মজা করো সেফভাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তুই দিদাকে মারলি? এই এই যাও, শার্ট করে দিও, এসে যাও যাও। কি কেমন করছে দিদা, কেমন করছে? এই আমার ফোন না, আমার ফোন নাও, আমার ফোন না, এমনি ফোন গেছে। বাড়ি যাচ্ছি, যাওয়ার পথে একটু এলাম বাড়িতে, দেখে নি কতদূর কি কমপ্লিট হয়েছে। জানলা গুলো লেগেছে,
দেখে নিলাম বাড়িটা, এবারে বাড়ি যাই, গেম দিয়ে ছেলেকে স্নান করাবো, আমি স্নান করবো, খাবো দাবো, বাড়ি যাচ্ছি। বাজে এখন 6:10, আর এখন ওকে বিকেলের খাওয়াটা খাওয়ালাম। দেখো না ঠান্ডা লাগা ছেলের কমছে না, সেই যে লেগেছিস তো লেগেই আছে। তো এখন ওর সাথে একটু খেলাধুলা করছি, আজকে ঠাকুর দেখা, ঠাকুর সেরকমভাবে দেখিও না, তো ওই ফাঁকায় ফাঁকায় যতটুকু দেখা যায় ততটুকুই দেখি, কারণ আমার ভিড়ভাড়টা খুব বেশি একটা পছন্দ হয় না, আমি পারিও না অত হাঁটা চলা করতে। আর আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, শুভর এক বন্ধুর বাড়ির গৃহপ্রবেশ আছে, তো সেখানেই যাব 8 নাগাদ। এখন ওকে এগুলো নিয়ে খেলাধুলা করাই, তারপরে রাতে রান্নাটা করবো মা বাবার খাওয়ার জন্য, রাতে রান্নাটা করে দেন রেডি হয়ে বেরোবো। তারপরে প্যাকিংটাও স্টার্ট করতে হবে, বেশি দিন তো আর বাকি নেই, তাই না? নতুন একটা টয় ওকে ইন্ট্রোডিউস করালে ওটা নিয়ে অনেকক্ষণ থাকবে, বাট ওর টয় নিয়ে আসলে ওর থেকে বেশি আমি এক্সাইটেড থাকি যে সেটাকে আমি কখন আনপ্যাক করবো, কখন দেখবো যে তার মধ্যে কি আছে। তো এইটা হচ্ছে স্টারলিংক, এরকম ছোটো এইগুলো স্টার, এগুলোকে খোলা যায়, এগুলো খোলা যায়, আবার এগুলোকে লিঙ্ক করতে হয়। তো এখন এটা নিয়েই আপাতত মজা আছে। রেডি হয়ে গেছি, এটা আমার পঞ্চমের লুক, বেশি কিছু করিনি বিকজ আমার স্কিনের অবস্থাটা খুব খারাপ, এখানে দেখছি কয়েকটা র্যাশ উঠে গেছে, জাস্ট একটু মুখটা হাইড্রেট করেছি, আর এখন যা ওয়েদারের কন্ডিশন স্কিন প্রচণ্ড টানছে, আর তো তাই জন্য বেশি কিচ্ছু করিনি, জাস্ট একটু গিয়ে করে ফেস পাউডার মেখে ব্যাস রেডি। আর আউটফিটটা দেখাচ্ছি, এটা পরলাম, এটা হচ্ছে নিয়েছিলাম, দেখো না ঘরের অবস্থা দেখো, এই দেখো ঘরের অবস্থা, এটা হচ্ছে সেই প্ল্যানেট থেকে যে নিয়েছিলাম, এটা পরলাম, ফিটিংস করার দরকার ছিল মেবি, বাট আর করিনি, এগুলো একটু ঢিলে ঢালাই পরে তার জন্য। তো এটাই আমার আজকের লুক, আমার কমেন্টে জানিয়ে অবশ্যই কেমন লাগছে। আর বেটুকে এখন রেডি করব, বেটু ওকে এখনো রেডি করা বাকি আছে, ওকে রেডি করব দেন বেরোব। এটা আমাদের পাড়ার মণ্ডপের ঠাকুর, এই যে আমার হিরো, ওকে ও পকেটে হাত দিয়ে হাঁটবে, কোথায় যাচ্ছ রে বাবা, পার্ক বন্ধ এখন, হ্যাঁ পার্ক এখন বন্ধ, চল ঠাকুর নামও করবো, দেখো ঠাকুর দুগা ঠাকুর, চলো চলো দুগা ঠাকুর নামও করবো, চলো চলো পকেটে হাত দিয়ে হাঁটবে, ও জামা পরেই পকেট খোঁজে, যে কোন জামার প্যান্টের পকেট আছে, পকেটে হাত দিয়ে হাঁটবে, ওই যে পকেট খুঁজে দেখ। বাজে এখন 11:30, ও 10:30 সময় ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন একটু মুখের তো কিছু করা হয়নি, তো একটু ভাবছি যে ট্যান রিমুভটা করি, তাহলে কালকে আর সময় হবে না, আশা করছি কালকে সময় পাবো না, তো সেটাই এখন করে দেন তারপরে শোবো। আর আজকে এই চতুর্থী আর পঞ্চমী নিয়ে একেবারে ব্লগটা আজকে আমি শেষ করলাম এখানে, যদি এত পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার কমেন্টে জানিও, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে কালকের ব্লগে, মানে ষষ্ঠীর ব্লগে, টিল দেন সবাই খুব ভালো থেকো, মজায় থেকো, পুজো ভালো করে কাটিও, গুড নাইট, বাই বাই।